हेलो ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে এসেছি এবং সেই চ্যাপ্টারটা সবথেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এর যে মার্কস ডিস্ট্রিবিউশন এই মার্কসটা কিন্তু সবথেকে বেশি থ্রু আউট দ্য সিলেবাস। যতগুলো তোমাদের চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে সবথেকে বেশি মার্কস কোন চ্যাপ্টার থেকে পড়বে, যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটা থেকে। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। এবং এই পি ব্লক এলিমেন্টস এই চ্যাপ্টারটাতে আমরা কিন্তু প্রচুর জিনিস আমরা করব এবং চ্যাপ্টারটা তুলনামূলকভাবে বড়। বড় হলেও এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে এই চ্যাপ্টার থেকে মার্কস আছে 8 মার্কস আউট অফ 70। তুমি কিন্তু 8 মার্কস এই চ্যাপ্টার থেকে স্কোর করতে পারবে এবং যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে হবে সেই প্রশ্নগুলো খুব সোজা প্রশ্ন থাকবে, কোনো ঘুরিয়ে কোনো প্রশ্ন থাকবে না, একদম সিম্পল প্রশ্ন থাকবে। সুতরাং এই চ্যাপ্টার থেকে তুমি কিন্তু 8-এ 8-ই স্কোর করতে পারো এবং এই চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার। তাহলে চলো আমরা দেখে নিই যে আমরা পি ব্লক এলিমেন্টটাতে আমরা কি কি করব, কি কি জিনিসের মধ্যে আছে আমরা খুব ডিটেলসে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনা হবে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট, দেখো পি ব্লক এলিমেন্টস, তো পি ব্লক এলিমেন্টস কাদের বলে? হোয়াট ইজ পি ব্লক এলিমেন্টস? পি ব্লক এলিমেন্টস কাদের বলে? দেখো পি ব্লক এলিমেন্ট হচ্ছে যাদের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় যাদের শেষ ইলেকট্রনটি যেসব মৌলের যাদের মানে যেসব মৌলের শেষ ইলেকট্রনটি যেসব মৌলের শেষ ইলেকট্রনটি পি কক্ষকে প্রবেশ করে তাদের আমরা পি ব্লক এলিমেন্ট বলবো। যাদের বলতে যেসব মৌলের শেষ ইলেকট্রনটি পি কক্ষকে প্রবেশ করে তাদের আমরা পি ব্লক এলিমেন্ট বলবো। এবং দেখো যদি আমরা পর্যায় সারণীতে যদি আমরা দেখি তাহলে পি ব্লক এলিমেন্ট কোনগুলোকে বলবো একটু আলোচনা করি। পর্যায় সারণীতে অবস্থান আমাদের দ্বিতীয় টপিক। পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায় আমরা সেটা দেখে নেব। চলো তাহলে দেখে নিই। দেখো পর্যায় সারণীতে আমরা একদম যদি গ্রুপ বরাবর আমরা এটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক আলোচনা করব। তারপর আমরা পর্যায় ভিত্তিক আলোচনা করব। তো গ্রুপ মানে শ্রেণী। তো শ্রেণীতে আমরা জানি যে পর্যায় সারণীতে 18টা গ্রুপ থাকে, তার মধ্যে গ্রুপ নাম্বার ওয়ান এবং গ্রুপ নাম্বার টু এরা কারা? এরা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। গ্রুপ নাম্বার ওয়ান এবং গ্রুপ নাম্বার টু এরা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এদেরকে আমরা বলবো এস ব্লক এলিমেন্ট, কারণ এদের শেষ ইলেকট্রনটা এস কক্ষকে প্রবেশ করে, এস ব্লক এলিমেন্ট, এটা তোমরা জানো। এবং গ্রুপ ওয়ানটাকে আমরা বলবো অ্যালকালি মেটাল এবং গ্রুপ টু এর মেটালগুলোকে আমরা বলবো অ্যালকালাইন আর্থ মেটাল। অর্থাৎ গ্রুপ ওয়ানের যে মেটালগুলোকে সেটাকে বলবো ক্ষার ধাতু এবং গ্রুপ টু এর মেটালগুলোকে বলবো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এই গ্রুপ ওয়ান এবং টু এদের এস ব্লক এলিমেন্ট বলে। তারপরে দেখো গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলোকেও আমরা বলবো ডি ব্লক এলিমেন্টস, কারণ এদের শেষ ইলেকট্রনটা ডি কক্ষকে প্রবেশ করে, সেই জন্য এদেরকে আমরা বলবো ডি ব্লক এলিমেন্ট। তাহলে এরপরে কি আছে? এরপরে গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকেই আমরা বলবো পি ব্লক এলিমেন্ট। তোমরা একটা খেয়াল করবে গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলবো পি ব্লক এলিমেন্টস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে পি ব্লক এলিমেন্টস পর্যায় সারণীতে অবস্থান কোথায়। পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত, এটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। এবং এদের পি ব্লক এলিমেন্টস বলা হয় কেন? কারণ প্রত্যেকটারই মতো যাদের শেষ ইলেকট্রনটা যে কক্ষকে প্রবেশ করবে তাদের সেই ব্লক এলিমেন্ট বলে। যদি এস ব্লক এলিমেন্ট কাকে বলবো? এস ব্লক এলিমেন্টের শেষ ইলেকট্রনটা এস কক্ষকে প্রবেশ করে তাদের এস ব্লক এলিমেন্ট বলবো। ডি ব্লক এলিমেন্ট কাদের বলবো? যাদের শেষ ইলেকট্রনটা ডি কক্ষকে প্রবেশ করে তাদের ডি ব্লক এলিমেন্ট বলবো। তাহলে পি ব্লক এলিমেন্ট কাকে বলবো? যাদের শেষ ইলেকট্রনটা পি কক্ষকে প্রবেশ করে তাদের আমরা কিন্তু পি ব্লক এলিমেন্ট বলবো। ক্লিয়ার? এইবার দেখো এই পি ব্লক এলিমেন্টের মধ্যে আমাদের আলোচনাটা কিন্তু পি ব্লক এলিমেন্ট নিয়েই হবে এবং পি ব্লক এলিমেন্টেরই আমি কিন্তু পর্যায়ে কি সেটা আমরা আলোচনা করব। আমরা এস ব্লকটা আমরা ক্লাস 11-এ পড়েছি, ডি ব্লকটা আমরা কিন্তু ক্লাস 12-এ
পড়েছি বা পড়ব, ডি ব্লক এলিমেন্ট যাই বলো না কেন। আর পি ব্লক এলিমেন্ট আমরা আলোচনা করব, এই পি ব্লকটা এলিমেন্ট নিয়েই আমাদের কিন্তু আলোচনা চলবে। তাহলে আমরা পুরো ফোকাস করি গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত। তাহলে চলো এটা আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা দেখে নিই, দেখো আমাদের আজকে বেসিক ইন্ট্রোডাক্টরি পার্টটা হবে। তাহলে গ্রুপ নাম্বার 13, গ্রুপ নাম্বার 13 আমি লিখে দিচ্ছি, 13-র পর এখানে 14, 15, 16, 17 এবং 18। এই হচ্ছে গ্রুপ, এই গ্রুপের যে এলিমেন্টগুলো তাদেরকে আমরা পি ব্লক এলিমেন্ট বলবো। গ্রুপ নাম্বার 13-তে কোন কোন এলিমেন্ট আছে? গ্রুপ নাম্বার 13-তে আছে এই 5টা এলিমেন্ট, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, টিএল। এটা আমি সেই কোড করে দিয়েছিলাম, ভাই আমার গায়ক ইন্ডিয়াতে, ভাই আমার গায়ক ইন্ডিয়াতে কোড করে দিয়েছিলাম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। গ্রুপ 14-এ কি আছে? গ্রুপ 14-এ আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, স্টিন, স্ট্যানাম এবং লেড, পিবি। এটাতে কোড করেছিলাম কলা সিলিলে জার্মানির সোনা পাবে, কলা সিলিলে জার্মানির সোনা পাবে কোড। এবং গ্রুপ 15-এ কি আছে? গ্রুপ 15-এ আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, অ্যান্টিমনি এস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এস ফর আর্সেনিক, এসবি হচ্ছে, এসবি হচ্ছে অ্যান্টিমনি এবং বিসমাথ, বিসমাথ হচ্ছে বিআই। এবং এদেরকে আমরা কী করেছিলাম? নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, এই কোডটা আমরা করেছিলাম। এবং গ্রুপ 16, গ্রুপ 16-এ কী হবে? গ্রুপ 16-এ আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম, ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে। এটা কোড করেছিলাম, ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে, এটা হচ্ছে গ্রুপ 16-এর কোড। গ্রুপ 17-এ কী আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। ফাজিল ছেলেটি বাড়ির আয়াকে আটকেছে, ফাজিল ছেলেটি বাড়ির আয়াকে আটকেছে, এটা হচ্ছে গ্রুপ 17-এর কোড। এবং গ্রুপ 18-এ কী আছে? গ্রুপ 18-এ আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এটা আছে গ্রুপ 16-এ। গ্রুপ 18-এ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটাতে একটা কোড করতে পারো, হে নানি আরাম করো জিন্দা রওগে, হে নানি আরাম করো জিন্দা রওগে। সুতরাং এই হচ্ছে কিন্তু আমাদের পুরোপুরি পি ব্লক। এবং পি ব্লকের, যদি এই পি ব্লকের যদি আমরা এখানে যদি পর্যায় খুঁজি, মানে পিরিয়ড খুঁজি পর্যায়, তাহলে পর্যায়টা যখন খুঁজবো, এই প্রথমটা কত পর্যায়, এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, এটা সবগুলো হচ্ছে 2 নম্বর পর্যায়। এটা কত নম্বর পর্যায়? এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। এটা কত নম্বর পর্যায়? এটা হচ্ছে 4 নম্বর পর্যায়। এটা কত নম্বর পর্যায়? এটা 5 নম্বর পর্যায়। এটা কত নম্বর পর্যায়? এটা 6 নম্বর পর্যায়। আর রেডনটা এখানে 7 নম্বর পর্যায়ে, এটা রেডনটা পড়বে, এই এখান থেকে 7 নম্বর পর্যায়ে রেডনটা পড়বে। তো দেখো এই হচ্ছে পর্যায় আর এই হচ্ছে শ্রেণী। এবং এদের তুমি যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস করতে চাও, তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে? ধরো আমি বোরনের ইলেকট্রন বিন্যাসটা করবো, বোরন, তা বোরনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি করি, বোরনের পরমাণু ক্রমাঙ্ক কত? বোরনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 5, বোরনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 5। তাহলে 5-এর ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2 2s2 2p1, 1s2 2s2 2p1, এটা হচ্ছে বোরন ইলেকট্রন বিন্যাস। এবং এই ক্ষেত্রে আমি যদি আমি অ্যালুমিনিয়াম করতে চাই, তাহলে কী হবে? অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম, এটা কী হবে? অ্যালুমিনিয়াম পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13, তাহলে তাহলে কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p1, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস। তাহলে লাস্ট কক্ষের ইলেকট্রন বিন্যাসটা কি? এটা হচ্ছে 2s2 2p1, এটা এটা হচ্ছে অন্তিম যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s2 2p1। শেষ কক্ষটা কি? 2 নম্বর কক্ষপথ। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষটা কি? 3 নম্বর কক্ষপথ। তাহলে এটা কি পাচ্ছি? 3s2 3p1। তাহলে এদের এই 13 নম্বর গ্রুপের যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা একটু বিন্যাসটাকে লিখব NS2 NS2 NP1, NS2 NP1, এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা NS2 NP1। দেখো তুমি এইটা 13 যদি এখানে করো, দেখো এনটা এখানে যদি 2 হয় তাহলে সেটা হচ্ছে বোরন সাধারণ ইলেকট্রন বিন্যাসে, এন যদি 3 হয় তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম। তেমনি এই 14 নম্বর গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে? 14 নম্বর গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে NS2 NP2, নিশ্চিত করতে পারো।
NH2NP2 তুমি যে কোনো একটা জিনিস দিয়ে দেখে নিতে পারো। যদি এটা কার্বন হতো, কার্বন, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। দেখো গ্রুপ নাম্বার 14 এ কার্বন আছে, এর যদি ইলেকট্রন বিন্যাস করো 1:2s2 কি হবে? 2p2। তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কত? দেখো 2s2 2p2। আর কার্বনের নিচে কি আছে? সিলিকন। সিলিকন হলে কত? 14। সিলিকন আমি করব 14। 14 ইলেকট্রন বিন্যাস কি হবে? এখানে 3s2 3p2, তাহলে 14 হয়ে যাচ্ছে। তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? NH2 NP2। তাহলে 14 নম্বর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2। 14 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন হচ্ছে NH2 NP2। তাহলে সেমনি গ্রুপ 15 এর কি হবে? গ্রুপ 15 এর হচ্ছে NH2 NP3। গ্রুপ 16 এর কি হবে? NH2 NP4। গ্রুপ 17 এর কি হবে? NH2 NP5। গ্রুপ 18 এর কি হবে? সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 NP6। দেখো পি যে উপকক্ষতে কটা কক্ষপ থাকতে পারে? দেখো এখানে এই যে পি এতে গ্রুপ সংখ্যা হচ্ছে, পি ব্লক এলিমেন্টে গ্রুপ সংখ্যা হচ্ছে 6টা। এই 6টা কেন এলো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, কারণ এটা দেখো ক্লাস 11 আলোচনা হচ্ছিল যে পি উপকক্ষে কক্ষপ কটা? কক্ষপ হচ্ছে 3টে, একটা হচ্ছে px, একটা হচ্ছে py এবং একটা হচ্ছে pz। এবং প্রত্যেকটা কক্ষকে এই px কক্ষপটা কিরকম? এইরকম। এবার পিওয়াইটা কিরকম? এইরকম। পিজেড কোনটা? এইরকম। এই কক্ষে কটা করে ইলেকট্রন থাকতে পারবে? দুটো করে ইলেকট্রন থাকতে পারবে। তাহলে মোট কটা ইলেকট্রন থাকতে পারবে? 6টা। তাহলে জটা পি কক্ষকে 6টা ইলেকট্রন যদি থাকতে পারে, তাহলে পি কক্ষকে গ্রুপের সংখ্যা কত হবে? 6। ক্লিয়ার? এবং সেই 6টা দেখো পি কক্ষকটাকে আমরা এরকম ভাবে এঁকে থাকি, এটা হচ্ছে পি কক্ষক। এই পি কক্ষের 3টে ঘর আঁকি পি এর, একটা হচ্ছে px, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz। এবং ইলেকট্রন বিন্যাস পূর্তি কিরকম হয়? 1 2 3 4 5 6, এরকম ভাবে পূর্তি হয়। তাহলে এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে যেহেতু আমাদের পি কক্ষকে 6টা ইলেকট্রন ভরতে পারে, সুতরাং পি কক্ষকে গ্রুপের সংখ্যা হচ্ছে 6। ক্লিয়ার? পি কক্ষের গ্রুপ হচ্ছে 6। দেখো এখানে 6টা গ্রুপ আছে। এইবার দেখো আমাদের যে আলোচনাটা হবে, দেখো আমার তোমাদের একদম পরিষ্কার আইডিয়া দিই, পি ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার 13 এবং গ্রুপ নাম্বার 14 এটা কিন্তু ক্লাস 11 এ আমরা করেছিলাম। ক্লাস 11 এ গ্রুপ নাম্বার 13 এবং গ্রুপ নাম্বার 14 আলোচনা ডিটেলসে হয়েছিল এবং সেখানে 7 নম্বর কিন্তু পরীক্ষা ছিল। আমাদের এখানে যে আলোচনাটা হবে গ্রুপ নাম্বার 15, 12, 16, 17 এবং 18, অর্থাৎ রিমেনিং পার্টস অফ পি ব্লক এলিমেন্ট এই ক্লাস 12 এ কিন্তু আলোচনা হবে। গ্রুপ নাম্বার 15, 16, 17 এবং 18 এই পার্টসের আলোচনা আমাদের কিন্তু, এই গ্রুপগুলোর আলোচনা আমাদের কিন্তু এই ক্লাস 12 এ হবে। তো আমরা প্রথমে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে গ্রুপ নাম্বার 15। গ্রুপ নাম্বার 15 কিন্তু একটু বড়, 16, 17, 18 ছোট। গ্রুপ নাম্বার 15 যদি কমপ্লিট করা যায় আমাদের কিন্তু সিলেবাসের, মানে পি ব্লক এলিমেন্টের যে সিলেবাস তার মধ্যে প্রায় 50% করে নিতে পারবে। আর 16, 17, 18 গ্রুপে আরও 50% ধরতে পারো। সুতরাং গ্রুপ নাম্বার 15টা একটু বড়, আমরা গ্রুপ নাম্বার 15 এর জেনারেল ইন্ট্রোডাকশন আমরা করব। তাহলে চলো আমরা সব কিছু, তাহলে নিশ্চিত পি ব্লক এলিমেন্ট শব্দটা বুঝতে পারলে, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি? হ্যাঁ, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি হবে? পি ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রন বিন্যাস মানে সব রকম ভর ইলেকট্রন বিন্যাস কি হবে? সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি হবে পি ব্লক এলিমেন্টের? যে NH2 NH2 NP 1 থেকে 6, দেখো 1 থেকে 6 পর্যন্ত যদি কভার করি তাহলে গোটাটাই ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে। এন এখানে যে কোনো সংখ্যা, তো সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে NH2 NP 1 থেকে 6। এটা হচ্ছে পুরো পি ব্লক এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? তাহলে আমরা পি ব্লক এলিমেন্টের ডিটেলসে বললাম, ডিটেলসে তোমাদের ক্লাস 11 এর কিছু আইডিয়া দিলাম, সাধারণ বেসিক আইডিয়া। এবং আমরা চলো এরপর আমরা গ্রুপ 15 সম্বন্ধে জেনে নিতে শুরু করি, যে আস্তে আস্তে করে গ্রুপ 15টা কী কী আছে। তাহলে চলো আমাদের যেটা করব এটা হচ্ছে গ্রুপ 15। আমি এটা পুরোপুরি মুছে দিচ্ছি, তোমরা ভালো করে এই জিনিসগুলো সব লিখবে, কপি করবে, দেখবে তোমাদের কাছে গ্রুপ 15টা খুব সোজা হয়ে গেছে। আমি অনেক ডিটেলসে বলবো এবং দেখবে অনেকটা সোজা হয়ে গেছে। এবং দেখো আমরা প্রথম আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে গ্রুপ 15। এই গ্রুপ 15-এ কোন কোন মৌল থাকে একটু আগেই আলোচনা করেছি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ,
এইটা হচ্ছে গ্রুপ 15 এর মৌল মৌলসমূহ এবং নাইট্রোজেন এদের একটা কোড বলেছি নাইট্রোজেন নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে এবং এদের যদি তুমি পরমাণু ক্রমাঙ্ক খোঁজো অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক তো পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার মানে এদের মধ্যে কটা প্রোটন সংখ্যা আছে সেই প্রোটন সংখ্যা যদি খোঁজো নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7 খেয়াল থাকবে নাইট্রোজেন পরমাণু ক্রমাঙ্ক কত 7 ফসফরাসের কত এই 7 সঙ্গে তুমি 8 যোগ করো একটা জানলে তুমি সবগুলো জেনে যাবে 7 সঙ্গে তুমি 8 যোগ করো 8 যোগ করলে কত 8 যোগ করলে হচ্ছে 15 নাইট্রোজেন ফসফরাসের কত ফসফরাস হচ্ছে 15 এবার দেখো আর্সেনিক আর্সেনিকের কত পরমাণু ক্রমাঙ্ক হবে এই যে 15 টা পেলে এর সঙ্গে তুমি 18 যোগ করো 18 যোগ করলে কত হচ্ছে 15 আর 18 33 এবার আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে যখন আসবে আবার 18 যোগ করো 33 থেকে 18 যোগ করলে কত হচ্ছে 51 এবং অ্যান্টিমনি থেকে যখন বিসমাথ আসবে তখন 32 যোগ করতে হবে 32 যোগ করলে কি হবে 51 প্লাস 32 সমান 83 এবং দেখো কেন এগুলো হচ্ছে যদি আমি এখানে পর্যায় খুঁজি তাহলে পর্যায় এই নাইট্রোজেন হচ্ছে 2 নম্বর পর্যায় ফসফরাসটা হচ্ছে 3 নম্বর পর্যায় আর্সেনিকটা হচ্ছে 4 নম্বর পর্যায় অ্যান্টিমনিটা হচ্ছে 5 নম্বর পর্যায় আর বিসমাথ হচ্ছে 6 নম্বর পর্যায় এবার দেখো এই যে 2 নম্বর থেকে 3 নম্বর পর্যায়ে যখন আমি এলাম তখন তো ডি ব্লক এলিমেন্ট তখন ঢোকেনি কারণ 15 নম্বর তখন সেই জন্য 8 যোগ করতে হচ্ছে এইবার 15 থেকে তুমি যখন ফসফরাস থেকে আর্সেনিক আসো তখন তো পর্যায় 4 এসে গেছে পর্যায় 4 মানে কি পর্যায় 4 এসে গেছে মানে সেখানে ডি ব্লক এলিমেন্ট এসে গেছে 3D সিরিজ সেখানে এসে গেছে তাহলে 3D সিরিজে 10টা মৌল ধরতে হবে সেই জন্য আমি 10টা মৌল যোগ করার পরে 10 প্লাস 8 অর্থাৎ 18টা যোগ করে 15 সঙ্গে 18 যোগ করলে আমি কিন্তু 33 পাবো অর্থাৎ আর্সেনিকের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 33 প্রোটন সংখ্যা হচ্ছে 33 অ্যান্টিমনি অ্যান্টিমনিতে আবার তুমি এখানেও এখানে কোন সিরিজ আছে এখানে 4D সিরিজ আছে তাহলে এখানে এখানে তুমি 33 থেকে বিসমাথে আসলে এই বিসমাথের আর্সেনিক থেকে তুমি যদি অ্যান্টিমনিতে আসো সরি অ্যান্টিমনিতে যদি আসো তাহলে কত যোগ করতে হবে 18 সুতরাং 33 সঙ্গে 18 যোগ করবে কারণ এখানে একটা ডি ব্লক এসে গেছে আবার এই অ্যান্টিমনি থেকে যখন বিসমাথে আসছে তখন কিন্তু আবার 32 যোগ করতে হবে কারণ 32 যোগ করতে হবে কেন কারণ দেখো এখানে এখানে হচ্ছে ডি ব্লক এলিমেন্ট আছে ডি ব্লক এলিমেন্ট কত 10টা এবং এখানে এই বিসমাথ যখন আছে তখন এফ ব্লক এলিমেন্ট এসে গেছে এফ ব্লক এলিমেন্ট কত 14টা তাহলে কত হচ্ছে 14 আর 10 24 এবং তারপরে আরো 6টা পি ব্লক এলিমেন্ট পি কক্ষক অর্থাৎ 24 আর 6 30 এবং দুটো এস কক্ষক অর্থাৎ 32 এখানে 32 যোগ করবে এবং 83 করে সুতরাং একটা পরমাণু ক্রমাঙ্ক একটার পরমাণু ক্রমাঙ্ক জানলে তোমরা পরপর কিন্তু পরমাণু ক্রমাঙ্ক জানতে পারবে 7-এর সঙ্গে 8 যোগ করবে এখানের সঙ্গে এখান থেকে এখানে 18 এখান থেকে এখানে 18 আর এখান থেকে এখানে 32 যোগ করলেই পেয়ে যাবে এবার এদের ইলেকট্রন বিন্যাস দেখে নিই ইলেকট্রন বিন্যাস এদের ইলেকট্রন বিন্যাস আমরা খুঁজে বার করি ইলেকট্রন বিন্যাস কিরকম হবে দেখো এদের ইলেকট্রন বিন্যাস আমি হিলিয়াম দিয়ে করছি মানে আমরা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লিখি নিষ্ক্রিয় হিলিয়াম মানে কত হিলিয়াম মানে 4 আমি লিখে ফেললাম 4-এর পরে আমরা কি করব 4-এর পরে আমরা করব এন 2s2 2s2 2p3 2s2 2p3 তাহলে হিলিয়াম হচ্ছে 1s2 2s2 সেটা আমি লিখে দিলাম 4 মানে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4 মানে আমি হিলিয়াম এখানে দিয়ে দিলাম মানে নিষ্ক্রিয় গ্যাসটা দিলাম মানে 4 পর্যন্ত আমার লেখা হয়ে গেল তারপরে 2s2 মানে 5 6 আচ্ছা 1 না সরি হিলিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমি সরি ভুল বলছি হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 সরি হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 তাহলে আমি হিলিয়ামটা দিয়ে দিচ্ছি মানে কি হিলিয়াম মানে 1s2 অর্থাৎ দুটো পরমাণু ক্রমাঙ্ক মানে দুটো ইলেকট্রন আমার লেখা হয়ে গেল হিলিয়াম হচ্ছে দুটো আর 2s2 তে আরো দুটো 2 আর 2 4 আর 2p3 তে আরো 3টে 4 আর 3 7 দেখো মিলে গেছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7 তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়াম 2s2 2p3 তারপরে কি হবে তারপরে ফসফরাসের ক্ষেত্রে হিলিয়ামের পরের পরমাণু পরের নিষ্ক্রিয় গ্যাসটা বসাও হিলিয়ামের পরের নিষ্ক্রিয় গ্যাসটা কি নিয়ন আর এটাকে তুমি এক করে বাড়িয়ে দাও 3s2 3p 3s2 3p 3 3s2 3p 3 দেখো 15 পৌঁছে গেল নিয়নের কত নিয়ন হচ্ছে 10 10 2 12 12 আর 3 15 পৌঁছে গেলাম তারপরে কি আসবে তারপর পরের পরের ইলেকট্রন বিন্যাসের পরের নিষ্ক্রিয় গ্যাসটা লেখো হিলিয়াম নিয়নের পরে কি আসছে আর্গন এবং এখানে তোমাকে 33-এ পৌঁছাতে গেলে কিন্তু 3d10 দিতে হবে 3d10
3d10 4s2 4p3 3d10 তবে কিন্তু আর্গন হচ্ছে, দেখো আর্গন হচ্ছে 18, 18 আর 10 28, 29 30 31 32 33, সুতরাং 3d10 টা বসাতে হবে, কারণ এখানে 4 নম্বর পর্যায়ে মানে 3d সিরিজটা কিন্তু এসে গেছে। এবং দেখো তারপরে যদি আমি করি ইলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 36, এখানে কি বসাবে 4d10 4d10 5s2 5p3 বসিয়ে দিলে তাহলেই হয়ে গেল। এবার দেখো বিসমা, বিসমাতে কি হবে, ক্রিপ্টনের পরে পরের নিষ্ক্রিয় গ্যাসটা বসাও জেনন, জেনন মানে 54, জেনন মানে 54টা তুমি ইলেকট্রন লিখে ফেললে, তারপরে কি লিখবে এখানে, কিন্তু দেখো এখানে কিন্তু বসাতে হবে 4f14 কিন্তু, কারণ এখানে এই বিসমাতে কিন্তু এফ কক্ষকটা এসে গেছে, এফ কক্ষকটা কিন্তু এসে গেছে, তোমরা ডি ব্লক ই ব্লকটা পড়ে থাকলে এই জায়গাটা বুঝতে পারবে, এফ কক্ষকটা কিন্তু এসে গেছে বিস পরমাণু ক্রমাঙ্ক 83তে 4f14। তারপরে কি করবো 5d10 6s2 6p3 6s2 6p3, তাহলে দেখো 5d10 6s2 6p3। এবং তুমি এখানে দেখো এখানে কিন্তু 83 পৌঁছে গেছে, 54 এক জানান হচ্ছে 54, 54 আর 14 কত, 54 আর 14 হচ্ছে 68, 68 আর 10 কত 78, 78 আর 2 কত 80, 80 আর 3 83। সুতরাং এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবং সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি তুমি খোঁজো, যে সাধারণ ইলেকট্রন বিন্যাস, জিয়ান ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষের, সাধারণ ইলেকট্রন বিন্যাস সবসময় বাইরের কক্ষের লিখতে হয়, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে বাইরের কক্ষ যদি আমি ধরি NS2 NP3, এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP3, ক্লিয়ার? NS2 NP3 হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা ভালো করে করবে। এবং এখানে N সংখ্যাটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এতে সাধারণ ইলেকট্রন হচ্ছে এইটা NS2 NP3। এবং দেখো এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এটা খুব স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, খুব স্টেবল স্থায়ী ইলেকট্রনিক কনফিগারেশন। কেন স্থায়ী, কারণ দেখো এখানে NS2 তো পুরো ফিল আপ, এস কক্ষকটা পুরোটা ফিল আপ, আর পি কক্ষক, পি কক্ষক হচ্ছে হাফ ফিল্ড, কারণ পি এ কত ইলেকট্রন থাকতে পারে, 6টা, পি এ পি পি এর যে উপকক্ষে সাবসেলে কত ইলেকট্রন থাকতে পারে, 6টা, 6টার মধ্যে এখানে কটা ইলেকট্রন আছে, 3টে, তাহলে হাফ ফিল্ড, তাহলে হাফ ফিল্ড বলে এটা খুব স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। সুতরাং এদের ইলেকট্রন বিন্যাস দেখে এই পি ব্লক এলিমেন্টের যে গ্রুপ 15-এর যে মৌলগুলো, যাদের ইলেকট্রন বিন্যাস দেখে এইটুকু পরিষ্কার, এরা কিন্তু খুব স্টেবল, এদের ইলেকট্রনিক, এদের যে কেমিক্যাল রিয়াক্টিভিটি, কেমিক্যাল রিয়াক্টিভিটি কিন্তু অতটা বেশি নয়, এরা খুব স্টেবল বা স্থায়ী প্রকৃতির, কারণ এদের ইলেকট্রনিক কনফিগারেশন অত্যন্ত স্থায়ী, ঠিক আছে। এবং এদেরকে, এদেরকে গ্রুপ 15 মৌলগুলোকে নিকটোজেন বলে, গ্রুপ 15 মৌলগুলোকে নিকটোজেন, নিকটোজেন বলে, গ্রুপ 15 মৌলগুলোকে নিকটোজেন, নিকটোজেন বলে। এবং এই নিকটোজেন, এই কথাটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড নিকোজেন থেকে, এই এই কথাটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড নিকোজেন, নিকোজেন থেকে এই নিকটোজেন কথাটা এসেছে, গ্রুপ 15 মৌলগুলোকে নিকটোজেন বলে। এখানে পি দিয়ে শুরু হবে, কিন্তু ইংলিশ বানানটা একটু ঘটমটো আছে, পি নিকটোজেন, পি পি দিয়ে শুরু হবে, আর এই কথাটা এসছে কোন শব্দ থেকে, নিকটোজেন কথাটা নিকোজেন থেকে, গ্রিক ওয়ার্ড নিকোজেন। এবং নিকোজেন কথার অর্থ কি, নিকোজেন কথার অর্থ হচ্ছে সাফোকেশন, সাফোকেশন, সাফোকেশন মানে কি তোমরা বলো না, যে কোন একটা জায়গায় সাফোকেশন, এখানে প্রচুর সাফোকেশন মানে নিঃশ্বাস নেওয়ার কষ্ট, সাফোকেশন মানে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট। এই দেখো এইখানে যে এই যে নিকটোজেন বা নিকোজেন, নিকোজেন এখানে গ্রিক ওয়ার্ড থেকে নিকটোজেন কথাটা এসেছে, গ্রুপ 15 মৌলগুলোকে আমরা নিকটোজেন বলবো, আর নিকোজেন কি গ্রিক ওয়ার্ড, এর ইংলিশ টার্মটা হচ্ছে সাফোকেশন, সাফোকেশন মানে শ্বাসরোধকারী অবস্থা। এই নাইট্রোজেন, 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 নাইট্রোজেন এখানে কি, নাইট্রোজেনের, নাইট্রোজেনের প্রভাবটা, নাইট্রোজেন প্রভাব যদি কোনো একটা জায়গায় নাইট্রোজেন প্রভাব যদি খুব বেড়ে যায়, তাহলে সেখানে একটা শ্বাসরোধ, নাইট্রোজেন একটা শ্বাসরোধকারী একটা গ্যাস নাইট্রোজেন, সুতরাং সেখানে নাইট্রোজেন একটা সাফোকেশন কিন্তু সৃষ্টি হতে পারে, সেই জন্য এদের নিকটোজেন, নিকটোজেন কথাটা নিকোজেন থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। আর এদের যে যৌগগুলো, এদের যে ধরো এই গ্রুপ 15-এর মৌলগুলোকে তো নিকটোজেন বলে, আর গ্রুপ 15-এর মৌল দ্বারা যে যৌগগুলো গঠিত হয়েছে, যেমন ধরো এখানে যদি আমি ফসফরাসের ধরি, ফসফরাসের যৌগ কী হতে পারে, ফসফরাস পেন্টাক্লোরাইড, এই ফসফরাস ট্রাইক্লোরাইড, এইগুলো হতে পারে, এদের, এদেরকে আমরা বলবো নিকটাইট,
তো এদেরকে আমরা বলবো, এদের দ্বারা যে যৌগ, যে গ্রুপ ফিফটিন মৌল দ্বারা যে যৌগ, তাদেরকে আমরা বলবো নিকটাইড। গ্রুপ ফিফটিন দ্বারা মৌলগুলো দ্বারা যে যৌগ গঠিত হয় তাদেরকে আমরা বলবো নিকটাইড, নিকটাইড, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো নিকটাইড। এটা ভালো করে করবে। আচ্ছা, এইবার দেখো এই যে গ্রুপ ফিফটিনের যে মৌলগুলো, গ্রুপ ফিফটিনের মৌলগুলোর আমাদের ন্যাচারাল অ্যাবান্ডেন্স অর্থাৎ প্রাকৃতিক ভূত্বকে কতটা প্রাচুর্যটা কতটা আছে বা কোথায় কোথায় পাওয়া যায় সেটা নিয়ে একটা একটা আলোচনা করব, সিম্পল আলোচনা। এটা পরীক্ষায় কিছু থাকে না, জাস্ট নিজে জানার জন্য করতে হবে। তাহলে বেসিক ইন্ট্রোডাকশনটা আমি দিচ্ছি, তাহলে এই কথাগুলো সব লিখেছো। এরপরে দেখো এই যে আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স, ন্যাচারাল অ্যাবান্ডেন্স অর্থাৎ ভূত্বকে প্রাচুর্য, প্রাকৃতিক অবস্থান। এই গ্রুপ ফিফটিন মৌলগুলোর প্রাকৃতিক অবস্থান, গ্রুপ ফিফটিন মৌলগুলোর, এই যে গ্রুপ ফিফটিন মৌলগুলোর প্রাকৃতিক অবস্থান, যে প্রকৃতিতে কোথায় কোথায় কীরকম ভাবে পাওয়া যায় সেগুলো আমরা জানবো। প্রাকৃতিক অবস্থান, গ্রুপ ফিফটিন মৌলগুলোর প্রাকৃতিক অবস্থান আমরা জানার চেষ্টা করব। দেখো নাইট্রোজেন, প্রথমটা আমরা করবো নাইট্রোজেন। তো নাইট্রোজেন তো আমরা জানি যে নাইট্রোজেন বাতাসে, নাইট্রোজেন বাতাসে প্রায় 78% নাইট্রোজেন কিন্তু থাকে বাতাসে, বাতাসে বায়ুতে, বায়ুতে 78% কিন্তু নাইট্রোজেন থাকে, 78% নাইট্রোজেন আছে ভলিউম আয়তন হিসাবে। কিন্তু ভূত্বকের প্রাচুর্য আয়তন, এটা তো গ্যাস, গ্যাস হিসাবে চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু ভূত্বকে নাইট্রোজেন গ্যাসের যে প্রাচুর্য, সে প্রাচুর্য কিন্তু খুব বেশি নয়। এবং নাইট্রোজেন গ্যাসটা, নাইট্রোজেন এ কিন্তু প্রাচুর্যের দিক থেকে, ভূত্বকে যে পাওয়ার দিক থেকে এর অবস্থান কিন্তু 35তম, এর পজিশন হচ্ছে 35, অর্থাৎ 35তম পজিশনে এ কিন্তু অবস্থান করবে, যে ভূত্বকে পাওয়ার দিক থেকে 35 পজিশনে কিন্তু এর অবস্থান করবে। এগুলোকে মূলত কোথায় পাওয়া যায়? এগুলোকে মূলত নাইট্রোজেনের যৌগতে পাওয়া যায়। যৌগের মধ্যে কী আছে দেখো, NaNOC, NaNOC, সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রোজেনের একটা বড়, নাইট্রোজেনের একটা পাওয়ার, একটা বড় উৎস হিসেবে কাজ করবে সোডিয়াম নাইট্রেট। এবং এই সোডিয়াম নাইট্রেটকে আমরা বলবো চিলি সল্ট পিতা। এটা চিলি বলে একটা দেশ আছে, তো চিলি দেশে, চিলিতে এই চিলি বলে একটা দেশ আছে, তোমরা নিশ্চয়ই জানো ফুটবল খেলে খুব ভালো, বিশ্বকাপ ফুটবল খেলেছে, তো চিলি, তো চিলি সল্ট পিটার, তো চিলিতে এই NaNOC-র পরিমাণটা খুব বেশি পাওয়া যায়, সেই জন্যে আমরা NaNOC-কে বলবো চিলি সল্ট পিটার। এবং NaNOC নাইট্রোজেনের একটা বড় উৎস হিসাবে কাজ করবে, কারণ এখানে নাইট্রোজেন আছে। তারপরে দেখো KNOC, KNOC, KNOC এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এটাকে বলবো ইন্ডিয়ান সল্ট পিটার, এটার নাম হচ্ছে ইন্ডিয়ান সল্ট পিটার, ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়া দেশে কিন্তু এই KNOC-টার পরিমাণটা প্রচুর পাওয়া যায়, সেই জন্যে এই KNOC-টাকে আমরা বলবো ইন্ডিয়ান সল্ট পিটার। তাছাড়াও নাইট্রোজেন কোথায় পাওয়া যায়? নাইট্রোজেন যে কোনো প্রোটিন জাতীয় খাবারে, কারণ প্রোটিনের একটা বড় উপাদান হচ্ছে নাইট্রোজেন, প্রোটিন জাতীয় খাবারে নাইট্রোজেন পাবে, প্রোটিনের উপাদান, প্রোটিন, প্রোটিনের, প্রোটিন জাতীয় তুমি খাদ্যে বা উদ্ভিদ ও প্রাণীদের প্রোটিনের উপাদান রূপে নাইট্রোজেন থাকে। সুতরাং এই যে নাইট্রোজেনের প্রাকৃতিক অবস্থা, নাইট্রোজেন কিন্তু আমরা এইভাবে পেয়ে থাকি, এই কয়েকটা যৌগের মাধ্যমে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এবার দেখো আমরা ফসফরাসে চলে যাই, নাইট্রোজেনের পরে ফসফরাসে চলে যাই। ফসফরাস দেখো, ফসফরাস কিন্তু খুব রিয়্যাক্টিভ, হাইলি রিয়্যাক্টিভ ফসফরাস, ফসফরাস বাতাসে থাকলেই জ্বলে ওঠে, ফসফরাস বাতাসে থাকলেই কিন্তু ফসফরাস জ্বলে উঠতে পারে ফসফরাস। এবং ফসফরাসের একটা হাইলি রিয়যাক্টিভ, বাতাসে থাকলেই জ্বলে ওঠে। এবং ফসফরাসকে কয়েকটা খনিজের মধ্যে পাওয়া যায়, খনিজের মধ্যগুলো কী কী, যেমন আমরা এটাকে বলতে পারি, এটাকে বলতে পারি ফসফোরাইট। ফসফরাস যে খনিজ থেকে পাওয়া যায়, সেই খনিজ কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ হচ্ছে ফসফোরাইট, এক নম্বর হচ্ছে ফসফোরাইট, এটা জাস্ট মনে রাখবে একটু, ফসফোরাইট এর সংকেত হচ্ছে CH3PO4, CH3PO4 2, এটা হচ্ছে ফসফোরাইট। এই খনিজ থেকে কিন্তু ফসফরাস পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায় ফসফোরাইট। বা আমি বলতে পারি হাইড্রক্সি অ্যাপাটাইট, হাইড্রক্সি অ্যাপাটাইট, হাইড্রক্সি অ্যাপাটাইট থেকে আমরা, হাইড্রক্সি অ্যাপাটাইট একটা খনিজ, হাইড্রক্সি অ্যাপাটাইট, হাইড্রক্সি অ্যাপাটাইট এটা একটা খনিজ, অ্যাপাটাইট, এই খনিজ থেকে আমরা কিন্তু ফসফরাস পেতে পারি। এদের সংকেত কিন্তু একই হবে, CH3PO4 2, আর এদিকে CaOH 2, CH3PO4 2 এবং CaOH 2, এখানে সি, এটা হচ্ছে এই তিন অণু থাকবে, এটাকে আমরা বলবো হাইড্রক্সি অ্যাপাটাইট, একই সংকেত ফ্লোরা ফসফোরাইটের মতো, খালি এখানে হাইড্রক্সি, হাইড্রক্সি ওইজ গ্রুপটা আছে, হাইড্রক্সি অ্যাপাটাইট। তারপর আমরা বলতে পারি তিন নম্বর ফ্লোর অ্যাপাটাইট, এটাও একটা হতে পারে ফ্লোর, ফ্লোর অ্যাপাটাইট,
फ्लोर एपाटाइट এটাতে কি হবে এটা তো সে একই সংকেত Ca3PO4H2 এখানে যেটা আসবে সেটা হচ্ছে CaF2 এটা একটা ডাবল সল্ট হিসেবে কাজ করবে এটা হচ্ছে ফ্লোর অ্যাপাটাইট বা তুমি এটাকে বলতে পারো ক্লোর অ্যাপাটাইট থেকেও পাওয়া যাবে এটা ফ্লোর অ্যাপাটাইটে এখানেও তিন অণু থাকবে ক্লোর অ্যাপাটাইটও হতে পারে ক্লোর অ্যাপাটাইট মানে ক্লোরিন থাকবে একই জিনিস খালি ক্লোর অ্যাপাটাইট এখানে কি হবে 3 Ca3 Ca3 PO4 হোল্ডের সংকেতটা বলছি আর কি আর এদিক কি হবে CaCl2 দে ফ্লোর অ্যাপাটাইট হচ্ছে CaF2 আর ক্লোর অ্যাপাটাইট হচ্ছে CaCl2 তো এই রাসায়নিক সংকেতে পাওয়া যায় এই এই খনিজ থেকে আমরা কিন্তু ফসফরাসকে পেতে পারি এছাড়াও দেখো আমরা তো জানি যে আমরা দুধ ডিম মাছে ফসফোপ্রোটিন রূপে ফসফরাস অবস্থান করে দুধ এটা যদি আমরা খুঁজি যে আমাদের প্রকৃতিতে দুধ ডিম মাছ মাছে ফসফোপ্রোটিন রূপে কিন্তু আমাদের এই ফসফরাসটা অবস্থান করে এটা খেয়াল রাখবে এছাড়াও আমরা কোথায় বলতে পারি জীবজন্তুর হাড় দাঁত দেখবে দাঁতে হাড়ে সবেতেই ফসফরাস কিন্তু থাকে হাড় দাঁত মস্তিষ্কে যৌগ রূপে কিন্তু আমরা ফসফরাসকে পেয়ে থাকি তো এই হচ্ছে ফসফরাসের প্রাকৃতিক অবস্থান ফসফরাস মোটামুটি এই জায়গাগুলো থেকেই পাওয়া যায় এবং দেখো এর পরে যেগুলো আছে সেগুলো খুব কম পরিমাণে পাওয়া যায় আর্সেনিক অ্যান্টিমনি এবং বিসমাথ এগুলোর প্রাকৃতিক প্রাচুর্য খুব কম আর্সেনিক অ্যান্টিমনি এবং বিসমাথ এদের মূলত সালফাইট খনিজ রূপে পাওয়া যায় যেমন ধরো এখানে আর্সেনিকটা কোথায় পাওয়া যায় আর্সেনোপাইরাইটস বলে একটা খনিজ আছে আর্সেনোপাইরাইটস এই এই খনিজে কিন্তু আর্সেনিকটা পাওয়া যায় আর্সেনোপাইরাইটস মনে রাখতে হবে আর্সেনোপাইরাইটস সংকেত মনে রাখার দরকার নেই যদি পারো তো মনে রাখবে FeAsS এটা হচ্ছে আর্সেনোপাইরাইটসের সংকেত এটা অ্যান্টিমনি কোথায় পাওয়া যাবে অ্যান্টিমনি পাওয়া যাবে স্টিবনাইট এই কোন খনিজ থেকে পাওয়া যাবে স্টিবনাইট এটার মধ্যে তো সালফাইট খনিজ রূপে মানে এখানে সালফারটা কিন্তু থাকবে স্টিবনাইটের সংকেত হচ্ছে কি Sb2S3 স্টিবনাইট আর বিসমাথটা কোথায় পাওয়া যায় বিসমাথ গ্লান্স থেকে পাওয়া যাবে এদের সংকেত হচ্ছে Bi2S3 এদের প্রাকৃতিক প্রাচুর্য খুব কম প্রাকৃতিক প্রাচুর্য যেটুকু পাওয়া যাবে সেগুলো এইগুলো খনিজ থেকে পাওয়া যাবে আর্সেনিকটা কোথায় পাওয়া যাবে আর্সেনোপাইরাইটস খনিজ থেকে অ্যান্টিমনিটা কোথায় পাওয়া যায় স্টিবনাইট থেকে এবং বিসমাথটা কোথায় থাকে বিসমাথ গ্লান্স থেকে এগুলো প্রাকৃতিক প্রাচুর্য খুব কম এবং এরা মূলত এরা সালফাইট খনিজতে পাওয়া যায় তো এই হচ্ছে এদের প্রাকৃতিক অবস্থান তাহলে দেখো আজকে বেসিক যে পার্টটা কিন্তু আমরা আলোচনা করলাম আরেকটা কথা বলে দিই যে এইখানে এদের হচ্ছে ভৌত অবস্থাগুলো কি কি তো তুমি এই প্রকৃতিতে যেগুলোকে পাবে তাদের কোন অবস্থায় তুমি পাবে ভৌত অবস্থাগুলো কি কি নাইট্রোজেনকে কি রূপে পাবে নাইট্রোজেনকে গ্যাস রূপে পাবে নাইট্রোজেন হচ্ছে গ্যাস ফসফরাসকে কি রূপে পাবে ফসফরাসকে সলিড রূপে পাবে আর্সেনিক সলিড অ্যান্টিমনিও সলিড বিসমাথও সলিড নাইট্রোজেন কেবলমাত্র গ্যাস বাদবাকি সবাই কিন্তু সলিড রূপে পাবে এবং এদের চরিত্রটা কি এরা ধাতু অধাতু না ধাতু কল্প এটা আমাদের জানতে হবে তাহলে এদের চরিত্র মানে এরা চরিত্র ক্যারেক্টারটা কি নাইট্রোজেন কি অবশ্যই অধাতু নন মেটাল অধাতু নাইট্রোজেন অধাতু কারণ গ্যাস মাত্র অধাতু হয় ফসফরাস কি হবে ফসফরাসও কিন্তু অধাতু ফসফরাস মনে রাখবে ফসফরাস সলিড কিন্তু অধাতু ফসফরাস হচ্ছে অধাতু ফসফরাস এটা কিন্তু আমরা লিখব অধাতু ফসফরাস হচ্ছে অধাতু আর্সেনিক অ্যান্টিমনি এরা হচ্ছে কিন্তু ধাতুকল্প কাকে বলে জানো মেটালয়েড
অর্থাৎ যেখানে ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই বর্তমান থাকবে, তাদেরকে আমরা বলি ধাতুকল্প। এই আর্সেনিক অ্যান্টিমনি এরা হচ্ছে ধাতুকল্প। এরা কি? এরা হচ্ছে ধাতুকল্প। আর্সেনিক অ্যান্টিমনিকে আমরা বলবো ধাতুকল্প বা মেটালয়েড। আর বিসমাথ এটা কিন্তু মেটাল, এটা কিন্তু এই গ্রুপের একমাত্র ধাতু, সেটা হচ্ছে বিসমাথ। বিসমাথ কি? বিসমাথ হচ্ছে ধাতু। বিসমাথ কি? বিসমাথ হচ্ছে ধাতু, মেটাল। তো এই জিনিসগুলো তোমরা নোট করবে। আজকে আমি ডিটেলসে বি ব্লক এলিমেন্টের ইন্ট্রোডাকশন পার্টটা আমি বললাম, মানে ইন্ট্রোডাক্টরি পার্টটা, যে তোমাদের ক্লাস ইলেভেনের কিছুটা আমি ধরে বললাম যে কোন জায়গাটা আমরা শিখবো। তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করো। এরপরে আমি এই গ্রুপ 15 মৌলগুলোর আমরা যে ফিজিক্যাল প্রপার্টিজ অর্থাৎ ভৌত ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে আসছি নেক্সট এপিসোডে। কিন্তু ততক্ষণে তোমরা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো, লেখো এগুলো এবং বই, তারপর বইটা দেখে নাও, একদম সবটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।